আপনি কি স্মার্ট গৃহিণীদের মতো রান্নাঘরকে হাতের মুঠোয় রাখতে চান? রান্নাঘরের খরচ ও সময় দুটোই বাঁচিয়ে বাকিটা সময় আপনার পছন্দ মতো কাটাতে চান? এই জন্যই আজকের ভিডিওতে দশটি টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রত্যেকটা টিপসই আপনাদের জন্য খুবই উপকারী। সো ফ্রেন্ডস, আমি তৃপ্তি, মাই ড্রিম উইথ মাই ফ্যামিলি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী দশটি টিপস দেখার জন্য। তো ফ্রেন্ডস, আমরা যদি এরকম একটা মশলার কৌটো খুবই কম টাকায় মাত্র 50-60 টাকার মধ্যে একটা মশলার জার কিনে নিই, আর সেখানে যদি আমরা একই সঙ্গে হলুদ, লবণ, ঝালের গুঁড়ো, জিরার গুঁড়া এবং আপনাদের পছন্দ মতো কিছু মশলা, যেগুলো আমাদের সমস্ত রান্নার সবসময় কাজে লাগে, সেগুলো রেখে দিই, তাহলে কিন্তু আমাদের রান্নাঘরের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। এখন বলতে পারেন কিভাবে? তো রান্না করার সময় কিন্তু অনেকটাই তাড়াহুড়া থাকে, তো তখন আমরা আলাদা আলাদা জার থেকে যখন মশলা খুলে দিতে যাই তখন কিন্তু অনেকটা দেরি হয়ে যায়, সাথে তরকারিটা পুড়েও যেতে পারে। তো এরকম একটা কন্টেনারের মধ্যে আপনারা যদি একই সাথে অনেকগুলো মশলা রাখতে পারবেন, সেই সঙ্গে যখন রান্না করবেন ঝটপটভাবে একই একটা জার খোলার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা সমস্ত মশলা পেয়ে যাবেন, খুব তাড়াতাড়ি আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এতে করে আপনার রান্নার সময় এবং আপনার যে অনেকগুলো টাকা দিয়ে জার কিনতে হতো দুটোই কিন্তু বেঁচে গেল। তো বন্ধুরা, চলে আসলাম টিপস নাম্বার টুতে। তো দেখতে পাচ্ছেন আমি একটা কন্টেনারের মধ্যে চানাচুর ঢেলে নিই। তো এখন সমস্যা হচ্ছে যে অনেক সময় দেখা যায় কয়েকদিন যাওয়ার পর চানাচুরগুলো নরম হয়ে যায়, অনেক সময় বাচ্চারাও বের করে, মুখ ভালো করে আটকায় না, তখন চানাচুরগুলো নরম হয়ে যায়। এজন্য আপনারা কি করবেন? তো এরকম চানাচুরের মধ্যে আপনারা যদি সামান্য একটু চিনি ছিটিয়ে কন্টেনারের মুখটা ভালোভাবে আটকিয়ে এভাবে ঝাঁকিয়ে নেন, তাহলে দেখবেন আপনাদের ঘরের চানাচুর অনেক দিন পর্যন্ত মচমচা থাকবে। এবং এটা আপনারা যদি বাচ্চারাও খোলে এবং ভালো করে মুখ নাও আটকানো থাকে, তাহলে কিন্তু খুব সহজেই নরম হবে না। আশা করছি টিপসটি আপনাদের ভালো লেগেছে। চলে আসলাম পরবর্তী টিপসে। তো অনেক সময় দেখা যায় পরবর্তী দিন সকালবেলা আমাদের রান্নার অনেক তাড়া থাকে, কারণ সকালে উঠেই বাচ্চাদের স্কুল, হাজবেন্ডের অফিস, তো সব কিছু মিলিয়ে আমরা তাড়াতাড়ি করে সবজি কেটে রান্না করতে গেলে কিন্তু অনেকটা দেরি হয়ে যায়। সেক্ষেত্রে আমরা কী করতে পারি? তো আমরা যদি যখন আমাদের হাতে সময় থাকবে বা আগের দিন যদি এভাবে আলু, পটল বা আপনাদের পছন্দ মতো সবজি ওপরের সিলকাটার সুলে এভাবে যদি আমরা ফ্রিজে রেখে দিই, এতে করে কিন্তু আমাদের পরের দিনের সময়টা অনেক বেঁচে যাবে, আর আমরা আমাদের পছন্দ মতো সেই সময়টা কাজে লাগাতে পারবো। আর এটা কিভাবে রাখতে হবে, এটা আপনারা প্রথমে খোসাটা ছুলে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিবেন, যাতে সবজিগুলো ডুবে থাকে এমন পরিমাণ। তারপর জল দিয়ে বক্সের মুখটা খুব ভালো করে আটকিয়ে রাখতে হবে। আর এই যে আলু, দেখুন বেশিক্ষণ বা বেশি দিন রাখলে কিন্তু কালো হয়ে যায়, তো আপনারা যদি এইভাবে জলের মধ্যে চুবিয়ে রাখেন সবজিগুলো কিন্তু একদম ফ্রেশ থাকবে, একটু নষ্ট হবে না। আর পরের দিন যখন আপনার দরকার হবে ঝটপট ফ্রিজ থেকে বের করে আপনার পছন্দ মতো সবজি তরকারি পছন্দ মতো করে রান্না করে নিতে পারবেন। এতে করে কিন্তু আমাদের গৃহিণীদের সময় বাঁচবে, কাজ অনেকটা সহজ হবে। তো এই টিপসটি সহ আপনাদের কাছে কোন টিপসটি কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে জানাবেন, সেই সঙ্গে ভিডিওটিতে একটি লাইক করে অনুরোধ রইল। আর আপনি যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। চলে আসলাম এখনকার সময় সব থেকে গুরুত্বপূর্ণ একটি টিপস নিয়ে। তো এখন তো হচ্ছে তালের সময়, আর তাল খেতে কিন্তু আমরা কম বেশি অনেকেই পছন্দ করি, কেনই বা পছন্দ করব না, কারণ ভগবান শ্রীকৃষ্ণের যেখানে তাল পছন্দ সেখানে আমাদের তো পছন্দ হবেই। তো যাই হোক, আমরা যখন তাল ক্ষীর রান্না করি তখন দেখা যায় যদি আমরা তাল, চিনি, দুধ সমস্ত কিছু একসাথে দিয়ে তারপর কড়াইয়ে বসিয়ে দিই, তখন কি হয়, তাল যখন ফুটে ফুটে আমাদের গায়ে ছিটকে পড়ে, এতে ফোসা পড়ে যায়, এছাড়াও চুলা, চুলার আশেপাশের সমস্ত জায়গায় কিন্তু নোংরা হয়ে যায়। তো এজন্য আমরা কি করব যাতে একটুও তালের ক্ষীরটা
চারিদিকে ছিটে না পড়ে। তো আমি প্রথমে তাল আর দুধ দিয়ে এভাবে জ্বালিয়ে নিব, তারপর যখন একদম ঘন হয়ে আসবে তখন লাস্টে চিনি দিয়ে যদি একটু জ্বালিয়ে নামিয়ে নিই তাহলে কিন্তু একটুও ছুটে পড়বে না বাইরে, রান্নাঘরটা নোংরা হবে না, সেই সঙ্গে রান্নাঘর পরিষ্কার করার যে কষ্ট সেটা থেকে আমরা মুক্তি পাবো আর হাত পাও পুড়ে যাওয়ার ভয় থাকবে না। এখন চলে আসলাম পরবর্তী টিপসে। তো দেখা যায় পাস্তা যদি বেশি দিন ঘরে রাখি তাহলে কিন্তু পাস্তার মধ্যে পোকা জন্ম নেয়, তো এজন্য আমাদের পাস্তাটা ফেলে দিতে হয় আর সংসারের অনেকগুলো টাকা কিন্তু অপচয় হয়ে যায়। তো আমরা যদি এভাবে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে তারপর পাস্তা রেখে দিই এতে করে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে, পোকা লাগবে না আর আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারবো। টিপসটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। চলে আসলাম পরবর্তী টিপস। ইঁদুর মারা নিয়ে কিন্তু ইউটিউবে শত শত হাজার হাজার ভিডিও রয়েছে এবং ভাইরাল। আজ আমি আপনাদের সঙ্গে খুবই সহজ একটি টিপস দেখাবো, দেখুন, যেটা আমি করে উপকার পেয়েছি, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। তো এরকম চিপসের প্যাকেট বা বিস্কিটের প্যাকেট আপনাদের যেখানে ইঁদুরের উৎপাত সেখানে একটা পলিথিনের মধ্যে করে রেখে দেবেন। পলিথিনের মুখটা কিন্তু হালকা বন্ধ করা থাকবে, কিন্তু পুরোটা বন্ধ না আবার খোলাও না, রেখে দিবেন। তো এই সব খাবারের লোভে কিন্তু ইঁদুর যখন এই পলিব্যাগের মধ্যে ঢুকবে ঠিক সেই অবস্থায় আপনারা দেখবেন যখন ইঁদুরটা ঢুকে যাবে পলিথিনের প্যাকেটের মুখটা ভালোভাবে আটকিয়ে এভাবে ধরে রেখে দিবেন। তারপর কি করবেন, তাহলে ইঁদুর তো আর বের হওয়ার পথ পাবে না, আর খাবারগুলো যেহেতু প্যাকেটের মধ্যে খাবার নষ্ট করার প্রশ্নও আসে না, খাবারটাও ভালো থাকবে। তারপর আপনারা এভাবে ইঁদুরকে হাত দিয়ে হোক বা কোনো জিনিসের সাহায্য চেপে ধরবেন, এতে করে ইঁদুরটা আহত হবে বা মারাও যেতে পারে। তারপর প্যাকেট খাবারগুলো বের করে এভাবে ইঁদুরটা আপনারা মেরেও ফেলতে পারেন বা এভাবে প্যাকেটের গিট দিয়ে বাইরে ফেলেও দিতে পারেন, আর বাকিটা আপনাদের ইচ্ছা। তো কেমন লাগলো আমার এই ইঁদুর মারার টিপসটা? যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন আর বাসায় অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন। চলে আসলাম পরবর্তী টিপসে। তো এই যে সয়াবিন, এটা আপনারা অনেকেই খেয়ে থাকেন, তো এটা আমরা কিন্তু প্রতিনিয়ত খাই না, দীর্ঘদিন ঘরে থাকলে অনেক সময় পোকা হয়ে যায়। তো যার কারণে আপনারা যদি এরকম কয়েক টুকরা তেজপাতা দিয়ে সয়াবিনটা ঘরে রেখে দেন এতে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। এছাড়া আপনারা ফ্রিজেও রাখতে পারেন, ফ্রিজে রাখলেও কিন্তু অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আশা করছি টিপসটি আপনাদের ভালো লেগেছে, আর আমার প্রত্যেকটা টিপসই কিন্তু প্রতিনিয়ত সংসারের কাজের জন্য খুবই উপকারী, এজন্য আশা করব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস অনেক কষ্ট করে কিন্তু শেয়ার করি আর এর জন্য একটা ছোট লাইক পেতেই পারি। প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে দেখার সুযোগ করে দিবেন। তো আমরা প্রতিনিয়ত ঘরে কিন্তু যে সবজি তরকারি খেয়ে থাকি তার যে চোচাগুলো হয় সেগুলো কিন্তু যাদের বাসায় গরু আছে গরুকে দিই আর যাদের বাসায় গরু নেই ফেলেই দিয়ে থাকি। তো এখন থেকে এই চোচাগুলো আপনারা ফেলে দিবেন না, কারণ আমরা কিন্তু সবাই কম বেশি গাছ লাগাতে বাড়িতে গাছ রাখতে পছন্দ করি। তো গাছের কোনো প্রকার কোনো টাকা দিয়ে কম্পোস্ট সার বা অন্য কিছু কিনতে হবে না, এই যে সবজির খোসাগুলো এই খোসাগুলোই কিন্তু আপনারা ছোট ছোট করে কেটে আপনারা যদি এভাবে গাছের গোড়ায় দিয়ে রাখেন তাহলে এই যে সবজির খোসার মধ্যে যে পুষ্টিটা আছে এটা গাছের গোড়ার জন্য খুবই উপকারী, এতে খুব সুন্দর ফুল ফল দেবে, গাছ ভালো থাকবে। তাছাড়াও আপনারা আর একটা কাজ করতে পারেন, যদি বেশি সবজির খোসা হয় তাহলে আপনারা এরকম একটা পলিব্যাগের মধ্যে সবজিগুলো রেখে তারপর পলিথিনের গিট মুখটা ভালো করে গিট দিয়ে রেখে দিবেন, তারপর এক দেড় মাস পর এই সবজির যে মানে অংশটা হবে সেটাই কিন্তু খুব ভালো একটা স্বাদ তৈরি হয়ে যাবে আর সেটা আপনারা গাছে ব্যবহার করতে পারবেন। তো যারা গাছপ্রেমী তাদের জন্য কিন্তু খুবই খুবই উপকারী একটি টিপ শেয়ার করলাম, কোনো প্রকার টাকা পয়সা ছাড়াই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আপনারা এভাবে গাছের যত্ন করতে পারবেন। আশা করছি এই টিপসটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। তো আমরা যেহেতু বাঙালি ইলিশ মাছ খেতে কিন্তু আমরা কম বেশি সবাই পছন্দ করি আর এটা যেহেতু ইলিশের সিজন, তো আমরা অনেক সময় কী করি বেশি করে ইলিশ কিনে ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখি।
তো দীর্ঘদিন ফ্রিজে সংরক্ষণ করলে অনেক সময় ইলিশের যে স্বাদটা গন্ধটা নষ্ট হয়ে যায়, যার জন্য আপনারা কি করবেন, বেশি করে ইলিশ কিনে প্রথমে এভাবে পলিব্যাগের মধ্যে মুড়িয়ে তারপর বড় বড় মোটা মোটা যে ময়দার প্যাকেট বা মোটা মোটা যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের মধ্যে এভাবে ডাবল র্যাপিং করে আপনারা যদি ডিপ ফ্রিজে রেখে দেন মাসের পর মাস, তাহলে কিন্তু ইলিশ মাছের স্বাদ অনেকটাই টাটকা থাকে, কোনো প্রকার গন্ধ হয় না, আর খেতেও কিন্তু অনেকটাই ভালো লাগে। তো আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যারা বাঙালি ইলিশ প্রেমী আছেন। চলে আসলাম সর্বশেষ খুবই কার্যকরী একটি টিপস নিয়ে। তো আমাদের বাঙালি বাড়িতে কিন্তু সকাল রাত্রি দুই বেলা রুটি পরোটা হয়ে থাকে, আর এই রুটি পরোটা যখন আমরা অনেকগুলো একসঙ্গে করি তো দেখা যায় নিচের দুই তিনটা রুটি কিন্তু আমরা খেতেই পারি না, কেননা রুটিগুলো একদম নরম ত্যাকত্যাকা হয়ে যায়, মানে যে পাত্রের মধ্যে আমরা রাখি এতে করে নরম ত্যাকত্যাকা হয়ে যায়, সেই রুটিগুলো পরে ঠান্ডা হয়ে গেলে আর কেউ খেতে চায় না। তো আমি আজকে আপনাদের সঙ্গে একটি টিপস শেয়ার করব, সেই টিপস অনুযায়ী আপনারা যদি রুটি করেন তাহলে আপনাদের একটা রুটিও নষ্ট হবে না, আর এতে করে সংসারের অপচয়ও হবে না, টাকাও বেঁচে যাবে এবং আপনাদের কাজও কিন্তু অনেকটাই সহজ হবে। তো নিচের এই রুটিটা কেমন একটা নরম হয়ে যাবে, আমি যদিও টাটকা এখনই করছি বিদায় হয়নি কিন্তু পরবর্তীতে কিন্তু হয়ে যায়। তো আপনারা এরকম একটা রিং, যেগুলো আমরা খাবার বা কোনো কিছু রাখি তো এরকম একটা রিং দিয়ে তার উপর যদি এরকম একটা ডালা রেখে তারপর এভাবে রুটিটা রাখেন, এতে করে ডালার চারিদিকে যে ছিদ্র তাতে আর যে রিং রাখার কারণে নিচে থেকেও কিন্তু বাষ্প ঢুকবে বের হবে, যার কারণে নিচের রুটি কিন্তু একটুও নষ্ট হবে না। তো আপনারা এভাবে একটা ছিদ্রযুক্ত ডালা এবং তার নিচে একটি রিং রেখে রুটি রাখবেন, দেখবেন রুটি কিন্তু একদম ভালো থাকবে। আর আপনাদের পছন্দ মতো ডালা বা কিছুতে রাখবেন, গামলা বা কোনো বাটি জাতীয় জিনিসে রুটি রাখবেন, এরকম ছিদ্রযুক্ত ডালাতে রুটি রাখবেন, নিচে একটা রিং রেখে রাখবেন, এতে করে আপনাদের রুটি কিন্তু একটাও নষ্ট হবে না, সংসারের খরচ অপচয় সময় সবই বেঁচে যাবে। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ।